আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম আর ভাইয়ার সাথে সকাল সকাল চলে আসলাম বাজার করতে। ভাইয়ার গেটের সামনে হলো বাজার নিয়ে আসছে। তো এখানে বিভিন্ন ধরনের মানে সবজি নিয়ে এই ভ্যান গাড়ি পাইতা হলো কাকারা মানে বিক্রি করতে আসছে। তো চাচাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কী কী আছে, চাচারা আমাকে বললো যে তুমি দেখে নাও কত ধরনের সবজি আছে। তো এখানে আপনার আলু, পটল, লেবু, তারপরে কি বলে ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, বেগুন, ধনিয়া পাতা, মিষ্টি আলু, তারপরে লতি, বিভিন্ন ধরনের মানে এত কিছুর কথা বলাও যায় না, পেঁপে, লাউ, কাঁচামরিচ। ভাইয়াগুলো সকাল সকাল বাজার করে নিয়ে আসছে। এখানে এই পোলটা মনে হয় পেঁয়াজের পোলটা মনে হয় বাঘ বাঘ করে খেয়ে দেয় বেড়াল দোকানে মাঝতে। একটা মুরগি নিয়ে আসছে। এই দুধ কার আব্বা? ইমরানের। এত দুধ ইমরান খাবো? মুরগি খাবো ইমরান? আল্লাহ গো, না ঠিক আছে, ফ্রিজ ঠিক ধরো না গো। ইমরান তুই তারা না ইমরান বল দা বেড়া যা। তো এখানে আছে হলো আলু আর হলো করলা, চাবিত্র আছে হলো ডাল, আর এই যে ভাইয়া করলার জন্য ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে। কে পুপি? মুরগি? মুরগি কে খাবে? ইমরান খাবে? মাছটি সুন্দর আমি বললাম যে আপা চলেন আমরা শাক তুলে নিয়ে আসি। আপা বললো যে শাক কোথায় পাবো, এখন পদ্মা সেতু হয়ে এখান দিয়ে শাক পাওয়া যায় না। তারপর আপাকে আমি বললাম চলেন আমরা যাই। আমরা যেতে যেতে তারপরে কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছিলাম। তো আপার আমি শাক খুঁজে পাইতেছিলাম না, কিছু দূর যে শাক পাইছি। তো এখানে মানে পদ্মা সেতুর যেহেতু বড় প্রজেক্টে থাকি, এক পাশের কলোনি থেকে আরেক পাশের কলোনি গেলে চেনা যায় না, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। তো এটার নিচে কোনো শাক দেখা মিললো তো আমরা বলতেছিলাম আপাকে যে করলে কি হয়। আর অনেক হাসাহাসি করতেছিলাম কারণ আপা হলো মানে একটা আপনার কোম্পানি বলতে কি মানে ইসের নাটকের সাথে যুক্ত আছে, ওখানে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে কাজ করে, যেরকম জল্লার শাশুড়ি, তারপরে কুটনি শাশুড়ি, কুটনি চাচি শাশুড়ি, এরকম কিছু ই করে মানে পার্টনার। তো আপাকে বললাম যে আমার ক্যামেরা আসলে আপনার সমস্যায় কি হাসেন, আপু হলো হাসতেছিল। তো এই যে দেখেন এখানে হেঁচি শাক আছে, এই শাকগুলো হলো তুলতেছিলাম। তো যাদেরকে মানে যাদের এলাকায় এই শাক নাই তাদের তো অবশ্যই মানে মন টানতেছে যে শাকগুলো আমাদের যদি হতো তাহলে নিয়ে নিতাম। আসলে যাদের ভালো লাগতেছে এই শাকগুলো আমি তাদেরকে দিয়ে দিব। আর বিশেষ করে শাক তুলতে আসলাম, আমার মা হলো মানে একটু শাক পাগল, বিভিন্ন ধরনের শাক একটু পছন্দ করে। তো আমি দুই তিন দিন ধরে যেহেতু আসছি
তো আমি দুই তিন দিন ধরে আসছি, আসার পর থেকে দেখি মা হলো ভাত খেতে পারে না, মাছ রান্না করে, ডাল রান্না করে, ভাজি রান্না করে, এই রান্না করে, মানে মার কিছুতেই ভাত ভালো লাগতেছিল না। তো তখনই আমার মন চাইতেছিল যে মার জন্য কিছু শাক পাইতাম, যদি আমার গ্রামের বাড়ি হতো তো অবশ্যই আমি মার জন্য মানে শাক নিয়ে আসতাম। এর জন্য শাক তুললাম, দেখেন শাকগুলো কত সুন্দর। আর আমি শুধু বুঝিনি, আমরা যেখানে শাক টোকাইতেছি ওই জায়গায় হলো মানে একদম এই দেখেন পদ্মা সেতুর পাশে হলো শাক টোকাইতেছি, এই যে আপারে নিয়ে আসছি। তো আপার আমি শাক টোকাইতে আইসা ভাবলাম যে কাছ থেকে দেখা যায়, এখানে যখনই যখনই নামি তখন তো হ্যাঁ এটা রাস্তা আর সব উপরে দেবো। এটা হলো রেল লাইনের ই কাই এটু কাপড় এখন আবার বানাইতেছ না অটো বাইতে পুলিশ উড়াই দিছে, কেবল দাদি তালো না খাবো, অটো বাইতে পুলিশ উড়াই দিছে সকালবেলা। ইয়া হাসিনা গেছে হিন্দিয়া অনেক ফোর্সে যায়, তো অনেক ডাল তো ব্রিজ। আমরা যাবাই কেন দিয়া বাড়ি যাবো, অটো নিয়ে যাইতে দিব না, বাস না আমরা ওখানে যাম আর রিস্কাই এই গাড়িতে তো যাম কা। ওইগুলো হলো সব নিজ দেওয়া হয়ে যাইতাস, ঢাকায় ঢুকতাস হইলো। অনেক খুব সময় দিলাম, দেখলাম পদ্মা সেতুর এই যে এই সাইডটা, এখান দিয়ে দেখেন গ্রাম দিয়ে। আমার অনেক দেখার ইচ্ছা ছিল যে রেল সড়কটা কোন দিক দিয়ে গেছে, এখন দেখলাম যে একদম মানে গ্রাম ধরে হলো রেল সড়ক গেছে, দেখে গেলাম আপার সাথে এসে। আসলে আমরা আমাদের ওই পাশ দিয়ে হলো যা হইতো, কোনো সময় দেখি নেই যে এইখান দিয়ে রেল লাইনটা কোন দিক দিয়ে গেছে। তো রেল সড়ক দেখে গেলাম আর দেখে খুবই ভালো লাগলো, আপার সঙ্গে আজকে বিকেলে ঘুরে বেড়ালাম। আর ওই যে ওই পাশটা দিয়ে হলো ঢাকা যাওয়ার জন্য, আর এই পাশটা দিয়ে হলো ঢাকা থেকে মানে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য রাস্তা। তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, কই আপা আর ওদিক যামু, আপা বলতেছে যে ওদিকটা না যায় এদিকটা যাই, কারা যেন ই করছে দেখছেন আপা, ও আল্লাহ গো আপা কুই শাক লাগাই দিছে, এই দেখেন পর আমি হলো এই যে সাইডে আরেকটা রাস্তা আছে কাঁচা রাস্তা, ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আপা আমাকে নিয়ে আসলো। আবার কই যান, এত ছোট বোতল দেখি করেন, বড়টা ঠিক আছে। হ্যাঁ দেখেন কত সুন্দর রাস্তা আর দুই পাশে গাছ, আসলে এরকম রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, মনে হয় যেন রাস্তার প্রেমে পড়ে যায় এরকম একটা অবস্থা। আর আমার তো খুব ভালো লাগে হাঁটার জন্য, আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কাদের এরকম রাস্তা ভালো লাগে। তো আজকে পুরো বিকেলটায় আপনাদের সাথে রাস্তা রোডে, মানে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন। দইসা গাছ লাগাই দিছে, কোন জায়গার মানুষ ই করে না, অযথা হালাই ছুঁয়ে দেয় না, না এই দেখেন দইসা লাগিস, এমন করে মোরগ ফুল গাছ শাক দিতে এই দেখেন আমরা শাক তুলতে আসছি, তো তো এখানে সুন্দর শাক দেখা মনে হইতেছে যে আঙ্গুর দিয়ে দিত শাক করা, আসলে কেউই দিব না আঙ্গুর পারাইবো না। এই দেখ হেলিকপ্টার যাইতেছে, অনেক যাইতেছে, আসলে ক্যামেরা অন্যরকম মনে হইতেছে, আমি কিন্তু খুব মানে একবার কষ্ট দেখা যাইতেছিল। দেখেন এখানে তিনটা হাঁস, আবার ওই পুষ্কুনে পারে তিনটা হাঁস দেখলাম, এই দেখেন আফাই আর আমি শাক টোকাইয়া এখানে রাইখা দিছিলাম, আমরা হলো ঘুরতে গেছিলাম। তো এখন আমরা দুজন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে যাইতেছে, শাক শাক এই আমরা যে প্রজেক্টে থাকি এই প্রজেক্টের কলোনিগুলো, তো এক 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 সাইডটা কিন্তু এক এক রকম করে করছে না আফা, না
मेहेदी गाछ আছে তো আমি আর আফা হলো এখান থেকে মেহেদি পাতা পাইরা নিয়ে গেলাম আজকে আমরা হলো মেহেদি দিব যা পরে এন্দা চিন্তা না করছি এন্দা সুন্দর না আবার আই আবু তুমি আমার শাক খালাই দিও না ও খালাইব ও ভালো না তোমার জন্য শাক আনছি হে এই সকে থুন আর ও নিয়ে গেছে আটটা দেয়া মারে যে শাক দিলাম আর আমার ছেলে আর আমার ভাই বেটা হইলো আমার খুস্তাইছে আমি কই গেছিলাম একটা ছিল একটা একটা এই 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 দুদু 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 বাদ দে রাখ হইছে তাই মিন্দির পাতা নিয়েছি আরে এই মারামারি করো না পাতাগুলো কি সলসল করে অনেক ভারী পাতা बसे आपा हलो मेहंदी गुलो निये आसलाम आपाके बोललाम जे आपा किछु मेहंदी छिलो तो आपा हलो मेहंदी छिरा निये आसछे तो आसार पर आमार आर बोलते हयनि आपा हलो बाईटा दितेछे आर आमि हलो छेले मेये खूब बिरक्त करतेछिलो ওদের সাথে রাগারাগি করতেছিলাম তো যাই হোক যখন আমি ভয়েসটা দিতেছিলাম তখন কিন্তু আমি সাদুইটা ভয়েস দিতেছিলাম আপনাদের সঙ্গে তো আমি খুব মানে ক্লান্ত হয়ে গেছি তো মেহেদিগুলো বাড়তেছিল মেহেদি পাতা তো আমরা যখন ছোটবেলা মেহেদি ভাইটা হাতে দিতাম তখন কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসতাম বিশেষ করে আমার এক কাকির কথা আর আমার বাবার কথা আমার খুব মনে পড়ে আমার কাকির গাছ ছিল মেহেদি গাছ কাকি হলো মেহেদি পাতা আমাদের হলো দিতে চাইতো না বলতো যে আমার ছোট গাছ মেহেদি গাছ মইরা যাইব পাতা নেওয়া লাগবে না পাতা ছোড়া জোড়া পড়ে যেত কাকি বিভিন্ন ধরনের অজুহাত দেখাইতো আর আমাদের বলতো যে আমার সঙ্গে চলো তোমাদের মেহেদি পাতা আয়না দিব অনেক মেহেদি পাতা আয়না দিব তো এই বইলা হলো কাকি সবসময় কাকির মেয়ের বাড়িতে নিয়ে যাইতো নিয়ে যাইয়া তারপর করতো কি পাশের বাড়িতে মেহেদি আসলো তো ওই মেহেদি পাতা হলো আয়না দিত কাকির গাছেরটা দিত না আর আমরা লুকাই লুকিয়ে মানে দুই দিন একদিন পর পরে হাতে দিতাম না না দিতাম পাটাই করে বাড়তাম ফিরিতে করে বাড়তাম এরকম আর নিয়ে আসতাম নিয়ে আসা আসা মানে কতক্ষণে ওই গাছ থেকে পাতা ছিঁড়বো এরকম চিন্তাভাবনা করতাম আর আমি বাড়তাম বাটার পর আমার আব্বা আমার হাতে খুব সুন্দর করে দিয়ে দিত আসলে আমার আব্বা ছিল আমার একজন খেলার সাথী তো আব্বার সাথে সারা দিনটা আমার খুব সুন্দর কাটতো এখন কিছু মানে কথা কিছু স্মৃতি কিছু মানুষের ব্যথা পেলে খুবই আব্বার কথা মনে পড়ে আসলে যারা মানুষকে মানে কি বলবো যার যা দরকার তার তো আর তা হয় না এটাই হলো নিয়তি আমার আব্বা যেহেতু নাই আমি কিন্তু খুব শখ করি যে আমার আব্বার মতো কাউকে যদি আমি মানে পেতাম যে আব্বার মতো মানুষকে মানে আমাকে আদর করে
তো আর সেটা তো আর হবে না। এখানে আপা হলো কিছু নিয়ে আসছে খড়, পানখা যে খড়টা ওই খড়টা দিয়ে হলো এখন এই মেহেন্দি পাতাগুলো বাটা হবে। আর এই দেখেন আপার হাতটা কিরকম লাল হয়েছে। তো ছোটবেলা আমরা এক একজনের হাত এক একজনের দেখতাম আর বলতাম দেখো আমার হাত কত লাল হয়েছে, আর লাল হলো এত খুশি হইতাম। তো আগের দিনগুলো মনে পড়লে আর অনেক কষ্ট লাগে যে আগের দিনগুলোই সুন্দর আসল, যে সেই ছোটবেলার মতোই যদি থাকতাম। আজকে যখন আমার তানহার হাতে আমি মেহেন্দি দিয়ে দিতেছিলাম তখন আমার বুকটার ভিতরে ভেঙে চুরচুর হয়ে যাইতেছিল আর খুব কান্না পাইতেছিল যে আজকে আমার মেয়ের হাতে আমি মেহেন্দি দিয়ে দিতেছি। একসময় আমার মা আমার বাবা আমার হাতে মেহেন্দি দিয়ে দিত, নিয়মগুলো মানে পরিবেশটা কতই পাল্টিয়ে গেছে। আমি কিন্তু এখনও মারা যাইনি, সেই দিনগুলো সেই মানে স্মৃতিগুলো মনে পড়ে শুধু যে এখন আমার ঘরের সন্তানকে আমি দিয়ে দিতেছি। আর বাবা মার ভালোবাসা পেয়ে যে ছেলে মেয়ে মানে বাবা মার ভালোবাসা পায় তাদের তো স্মৃতিগুলো একটু বেশিই মনে পড়ে। তো আমি খুব খুব আমার মা বাবার ভালোবাসা ছোটোবেলা থেকেই পাইছি, আমাকে খুব আদর করতো। আমার আবুতালাকে আমি বলতেছিলাম তুমি কি বাবা মেহেন্দি দিবে, আমার আবুতালা বলতেছিল আমি দিব না। আমার আবুতালা মেয়েদের কোনো সাজগোজে তার কোনো ইচ্ছা নাই যে আমি সাজবো, আমি লিপস্টিক দিব, এটা করব ওটা করব, কোনো ইচ্ছা নাই মেয়েদের সাজগোজের ভিতরে। তো এই যে দেখেন মেহেদিগুলো হলো বাটা হয়ে গেছে। এখন আপা হলো ভাগ করতেছিল যে তোমরা বেশি টুক নাও আমি কম টুক নিই। আমি বলতেছিলাম যে আপা আপনি আবার আরেকটা বাটি তোলাবেন কেন, আমাদের এখানেই রাখেন তারপরে নিয়ে দিয়ে, আমরা তো পাশাপাশি ঘরেই যেহেতু আছি। আর আপার হলো এই উঠানটা খুব বড় সামনের দিকটা, আমরা এখানেই বেশিরভাগ সময় মানে হাঁটা চলা করি এটুক জায়গার ভিতরেই, আর ভালো লাগে। ছাদে তো সারাদিন রোদ থাকে, বিকেলবেলা অনেক মানে বাতাস থাকে, বাতাস থাকলেও তাদের একটা গরম, তারপরে বিকেলবেলা কাটাই সময়গুলো কাটাই। আর এখানে হলো তানহাকে আমি মেহেদি দিয়ে দিতেছিলাম, এই মানে দৃশ্যটা আমার কাছে মানে খুব ই হইলো, কখন আমি আমার মেয়ের হাতে মেহেদি মেহেদি দিয়ে দিইনি। আর আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল, আমি এরকম বৈশা থাকতাম, আমার বাবা আমার হাতে দিয়ে দিত, মা দিয়ে দিত, খুব সুন্দর। থেকে আমার মেহেদি দেওয়ার খুব শখ ছিল, আমি যদি মানে আমার বড় আপাদের মতো করে না মেহেদি দিতে পারতাম তাহলে অনেক কান্না করতাম। আর এখন তো আমি মেহেদির একদম কাছেই যাই না।